767 সনে 1970 সনে 70 সনে এর মধ্যে উনি টেলিভিশনে অনেক সুন্দর সুন্দর নাটক শুরু করলেন, মিউজিক কম্পিটিশন করা শুরু করলেন। তো আমার বাবা তখন ছবি একটা ছবি ছিল ডাক্তার হিসেবে, আমার বাবা হচ্ছেন আব্দুল জব্বার খান। আব্বাকে বললেন যে বাবা এরকম অনেক বন্ধু হচ্ছে ভালো সঙ্গীত করে, তুমি তাই না। তারপর তাকে দেখে রাজকারে সে প্রথম সঙ্গীত পরিচালনা করবেন। এরপরে আমরা 71 আমি সাধারণত চলে গেলাম। ওনার সাথে আমার বন্ধুত্বটা এইরকম যে অনেক কিছু তার সাথে আমরা ওনার বিদেশ ভ্রমণ করতে মানে ভারতে আমি আর উনি একসাথে গেলাম। তারপরে আমি ইসলামপুর গিয়ে ঘড়ি কিনবো, দুজন মিলে একসাথে গিয়ে ঘড়ি কিনলাম। তারপরে জায়গা কিনবো, জমি কিনবো, দুজন মিলে একসাথে কিনলাম সেই মোহাম্মদপুরে একজন রোডে। এইরকম অনেক কিছুই প্লেনে চলবো, এখন চিটাও যাবো চলেন প্লেনে চলি একসাথে যাই। ওনাকে ওনার প্রথম মানে এইসব জিনিসগুলো সব শুরুতেই একসাথে আমরা একসাথে করতাম। তার মানে তার সাথে আমার বন্ধুত্বটা কীরকম ছিল। বন্ধুত্ব সবারই হয়, জন্মের পর থেকে স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি এবং কর্মক্ষেত্রে নানা রকম বন্ধু আসে, কিন্তু সত্যিকারের মনের মতো বন্ধু সবাই হয় না। আলম খান আমার এমন একজন বন্ধু ছিল যাকে আমি খুব মিস করছি এখন, এবং ওনার সাথে আমি প্রায় 50 বছর একসাথে কাজ করেছি। ওনার যত গান বেশিরভাগ গানে আমি বাজিয়েছি। আমি বেসিক্যালি আমি মিউজিশিয়ান, আই এম নট এ মিউজিক ডাইরেক্টর। হ্যাঁ, আমি কয়েকটা ছবি করেছি, কিন্তু আমি মিউজিশিয়ান বলতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ওনার সাথে আমি একদম প্রথম থেকে ওনার শেষ পর্যন্ত অনেক অনেক যত গান আমার হিট গান বা যত গান আছে সব গানে আমি বাজিয়েছি। এবং আর কি বলবো, উনি বেহেশত নসিব করুক আল্লাহ, এটাই দোয়া করি, এবং আপনারা সবাই দোয়া করবেন।